হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে বললাম ঠাকুর দর্শনের জন্য। আপনাদেরকে সবাইকে স্বাগতম। যারা যারা দেখছেন ভালো করে দেখবেন, এখানে বর্তমানে আমরা আছি মায়াপুরে। আর এখানে অনেক আগেকার প্রাচীন প্রাচীন মন্দির, প্রাচীন প্রাচীন মন্দির দেখতে পাওয়া যাবে এখানে। পুলিন বিহারি তোরণ, তো দেখছেন আপনারা মন্দিরে। এখানকার মন্দিরগুলোর রং বেশিরভাগ খয়েরি রং। এখানে মানে প্রত্যেক দিন এরকমই হয় যে অনেক বহু দূর থেকে দর্শনার্থীরা আসে। আর আবার সবারই ঘাড়ে ঘাড়ে বড় বড় ব্যাগ। বিল্ডিং এর গুলোর কালার একটু অন্যরকম। দেখো সবাই, ছয় সাততলা বিল্ডিং হবে, কালার করছে কি বিবর্ষ কালার, নীলে নীল করে দিয়েছে। এখানে আর একটা গোপীনাথ, শ্রী গোপীনাথ গৌর মঠ, নবদ্বীপ নদিয়া। আমরা এই ডান দিকে আর একটা মন্দির দেখতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট দোকান। আমরা কিছু দূর হেঁটে আসার পরে দেখছি এখানে আরো একটা মন্দির। এত মন্দির, রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলে আসছে, ভেঙে দিয়েছে বাড়িটা, অর্ধেক লেগে আছে অর্ধেক ভেঙে দিয়েছে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। কত রকম টোটো লাগবে? সবজিগুলোর কি অবস্থা দেখো। এখানে আবার হনুমান মন্দির আছে। আবার সামনে একটা গেটের মতো তৈরি করেছে মন্দির। দেখো গেটটা, দেখো সিংহ দাঁড়িয়ে আছে। ওরে শিব পার্বতী বসে। আমরা এখানে একটা ঘাট আসছে, এখানে কৃষ্ণনগর যাইবে। এখানে আমরা লঞ্চে চড়ে যাব নদীর ওই পারে, নবদ্বীপ নদীর এই পারে আমরা আছি বর্তমানে। এখানে একটা লঞ্চ আছে, লঞ্চে আমরা চড়বো না, লঞ্চ গুলো দেখতে পাচ্ছি। কিছুক্ষণ দূরে এসে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বাস স্ট্যান্ড আছে, কৃষ্ণনগরের সব। এখানে আমরা আসলাম মায়াপুর ফেরিঘাট, এটাকে বলে ফেরিঘাট। ঘাট
এখানে টিকিট করতে হবে সবাইকে টিকিট করে আমরা এখন টিকিট কাটবো টিকিট কাটা হয়ে গেল তো আমরা এখন টিকিট কেটে নিলাম আর এখানে আমরা এখন বোটের মতো নৌকা বলতে পারি এখানে চলবো আমরা এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বোট কতগুলো চলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই সাইকেল টাইকেল যত আছে সব মোটর সাইকেল টোটো সাইকেল সব পাওয়া যাচ্ছে শুধুমাত্র 5 টাকা দিয়ে আমরা এখন নৌকাতে চড়বো যে পিছন দিকে ওই দিক দিয়ে আর একটা নৌকা নিয়ে এসে ধাক্কা মারছে এই জন্য কেমন ইয়ে মারছে এখানে আর একটা নৌকা থেকে নাম দিচ্ছে দেখুন সবাই দেখুন একটা একটা বোর্ডের মতোতে কতগুলো লোক চড়তেছে এখানে স্ট্যান্ডার্ড দেখছেন বাস দুইটা দিয়ে টানতেছে মেসেঞ্জার ভলিউম বাড়তেছে অটোমেটিক দুইজন ছাড়া পড়ে গেল দেখে অভাব হয়ে যাচ্ছে কতগুলো করে লোক বোটের মতোতে পার হচ্ছে সবাই পার হচ্ছে ঘাট থেকে উঠে গেলাম এখন আমরা যাবো ওই ঘাটে ঘাটটা দেখতে পাচ্ছি ওই ঘাটে যাবো সাইকেল মোটরসাইকেল সবাই বসে যাচ্ছে দেখুন নৌকাতে করে মাটি ডোলাই করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ডেল নৌকাটা দাদা দিক বাড়ি যাওয়া এখানে আপনারা মোবাইলে চিনতে পারবেন না কিন্তু এখানে একটা বিভৎস জিনিস হয়ে আছে আমরা যেখানে বর্তমানে আছি এখানকার জলগুলো ভোলা আর ওই সাইডের দিকে যেখানে ওই নৌকাটা যাচ্ছে ওই দিকে জলটা আবার নীল যেখানে দামগুলো আছে ওখানকার ওইদিকে একটা নীল জল আর আমাদের আমরা যেখানে আছি এখানে খোলা জল আমরা এবার চলে আসছি এখন আমরা নামবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তাই আমি দেখবো